জেদ্দাস্ত বাংলাদেশ কনস্যুলেটে ঐতিহাসিক 7ই মার্চ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিউলি। এখন ডেস্ক থেকে বিস্তারিত। এমকে টেলিভিশন। বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। বঙ্গবন্ধুর ডাকে আপামর জনগণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের সঠিক তথ্য জানতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল ফয়সাল আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের আলোচনা সভায় এসব কথা তিনি বলেন। শনিবার 7ই মার্চ কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রথম সচিব কে এম সালাউদ্দিন আহমেদের পরিচালনায় আলোচনা সভায় আগত প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনান কনস্যুলেটের কর্মকর্তা বৃন্দ। এ সময় কনসাল জেনারেল ফয়সাল আহমেদ বঙ্গবন্ধুর 7ই মার্চের আলোকে শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়া প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আগত প্রবাসীদের উদ্দেশ্যে ঐতিহাসিক 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা কর্মচারী কমিউনিটি নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক সহ প্রবাসীগণ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এস মাহমুদ, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।